প্রাথমিকভাবে প্রত্যাবাসন এরানো গেলেও ভয় কাটেনি রোহিঙ্গাদের অনিরাপদ এক পরিস্থিতিতে নাগরিকত্ব ছাড়াই মিয়ানমারে যেতে হতে পারে এমন আশঙ্কা ক্যাম্প জুড়ে তবে প্রশাসন বলছে জুখির মুখে রোহিঙ্গাদের ঠেলে দেবে না বাংলাদেশ সম্প্রতি মিয়ানমারের আহনাউক ইয়ে ক্যাম্পে রোহিঙ্গাদের উপর মিয়ানমার পুলিশের গুলি বর্ষণের ঘটনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝেও সংখ্যা এবং অবিশ্বাস বেড়েছে ক্যাম্প বান্দেড়ে পদে

প্রত্যাবাসনে আপত্তি জানালেও রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ বাস্তবিক মানুষগুলোকে আমরা খুব সাদরে গ্রহণ করেছি যখন সারা বিশ্বের বর্ডার বন্ধ ছিল আমাদের বর্ডার খোলা দিয়ে সেটা রেখেছে সুতরাং তাদেরকে এখানে জোর করে তাদের মানে রিস্ক বা ঝুঁকির মধ্যে ফেলে আমরা প্রত্যাবাসনের বিষয়টা সরকার কখনোই চিন্তা করছে না এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেখছে সুতরাং এখানে মায়ানমারের যে যেভাবে তারা যেটা চাচ্ছে যে যে পরিবেশ তাদের ওখানে তৈরি করার কথা সেই আশ্বাসটা কিন্তু এখনো রোহিঙ্গারা পাচ্ছে না সেখানে তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি তাদের নিরাপত্তার বিষয়টি এখনো সে তাদের ভবিষ্যতে নিশ্চিত হয়নি সুতরাং অবস্থায় তারা কিন্তু সেখানে যেতে চাচ্ছে না এবং বাংলাদেশ কিন্তু চাচ্ছে যে সম্মানজনক এবং নিরাপত্তার সাথে এবং তাদের যে নাগরিক অধিকার সেটা সহকারী যেন তারা সেখানে যেতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত হবে এবং প্রত্যাবাসনের নিরাপদ পরিবেশ তৈরি হবে মিয়ানমারে এমনটাই প্রত্যাশা সকলের মোয়াজম হোসেন শাকিল ভয়েস অফ আমেরিকা কক্সবাজার